দেশে সারের ঘাটতি মেটাতে 2020 সালের 10 মার্চ নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। যৌথভাবে ঠিকাদারের দায়িত্ব পায় জাপান ও চীনের দুটি প্রতিষ্ঠান। আগামী ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও দুই মাস আগেই শেষ নির্মাণ কাজ, উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত। এরইমধ্যে পরীক্ষামূলক সার উৎপাদন শুরু করেছে কারখানাটি। নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক যন্ত্রাংশ। জাপান, ইউরোপ, আমেরিকা, জার্মানি এসব দেশ থেকে আমরা জিনিসগুলো আনছি এবং এখানে বসানো হচ্ছে, ইরেকশন করা হয়েছে, ইন্ডিভিজুয়াল মেকানিক্যাল টেস্ট এসব করে তারপরে অপারেশনে গেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড বাতাসে না ছেড়ে ব্যবহার হবে উৎপাদনে, এতে উৎপাদন বাড়বে 10%। এছাড়া তরল বর্জ্য শতভাগ শোধনের পর নদীতে ছাড়া হবে। লোগেস থেকে আমরা কার্বন ডাই অক্সাইডকে ক্যাপচার করব, আমরা এটাকে ইউজ করে প্রতিদিন আমাদের 280 মেট্রিক টন সার অতিরিক্ত উৎপাদন হবে। যে পর্যন্ত পানির কোয়ালিটি আমাদের ডিইউর স্ট্যান্ডার্ড না হবে সে পর্যন্ত বাল্পি খুলবে না। কারখানাটি 110 একর জমির ওপর নির্মিত, খরচ হয়েছে 15,500 কোটি টাকা আর দৈনিক উৎপাদন সক্ষমতা 2,800 মেট্রিক টন ইউরিয়া সার। সময় সংবাদ, নরসিংদী।